নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা স্টেট ব্যাংকের এটিএম কার্ড থাকলে লোনের সুবিধা পাবেন এই মুহুর্তে স্টেট ব্যাঙ্ক থেকে বিরাট বড় সুবিধা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে পুজোর কেনাকাটার জন্যই এই বিশেষ সুবিধা করে দেওয়া হয়েছে আমরা বিস্তারিতভাবে খবরটি দেখে নেব চলুন দেখে নেওয়া যাক শুধু ক্রেডিট কার্ড নয় ডেবিট কার্ডেও ইএমআইয়ের সুবিধা দিচ্ছে এস বি আই সামনেই পুজো আর এই উৎসবের মুহূর্তে পরিবারের সকলের জন্য কেনাকাটা করাটা খুব জরুরি কিন্তু বর্তমান করোনাকালে দেশের অর্ধিকাংশ মানুষ আর্থিক দুরবস্থার মধ্য দিয়ে পার হচ্ছেন আর এমতো অবস্থায় গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফ থেকে কেনাকাটার অর্থের উপর ইএমআই দেওয়ার মতো সুবিধা তুলে ধরা হলো এ যাবৎ যে কোনো ধরনের কেনাকাটার উপর ইএমআই পাওয়া যেত ক্রেডিট কার্ডের ক্ষেত্রে তবে এবার তাদের ঘোষণা অনুযায়ী ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইন অথবা দোকানে জিনিস কেনাকাটার উপর ইএমআই দেওয়ার ঘোষণা করা হলো তবে এক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তরফ থেকে জানানো হয়েছে আপাতত বিশেষ কিছু গ্রাহকদের জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে সুতরাং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন এই ঘোষণা অনুযায়ী ব্যাংকের বিশেষ কিছু গ্রাহকেরা ক্রেডিট কার্ড ছাড়াও ডেবিট কার্ডের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে এর সুবিধা উপলব্ধ করতে পারবেন কোন গ্রাহকরা ডেবিট কার্ডে কেনাকাটার ইএমআই সুবিধা পাবেন এ বিষয়ে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গিয়েছে প্রি অ্যাপ্রুভড গ্রাহকরা এই সুবিধা পাবেন প্রি অ্যাপ্রুভড এই গ্রাহকরা ই কমার্স সংস্থা অ্যামাজন ফ্লিপকার্ট ইত্যাদি থেকে কেনাকাটার এই সুবিধা পাবেন এর পাশাপাশি এই সকল প্রি অ্যাপ্রুভ গ্রাহকরা কোনো দোকান থেকে ডেবিট কার্ড সোয়াইপ করে কেনাকাটার ক্ষেত্রে ইএমআইয়ের সুবিধা পেতে পারেন ইএমআই সুবিধা পাওয়ার ক্ষেত্রে গ্রাহকদের কমপক্ষে এককালীন আট হাজার টাকার কেনাকাটা করতে হবে আর সেই টাকা ছয় নয় বারো আঠারো এই হিসাবে মাসের ভিত্তিতে পরিশোধ করা যেতে পারে অর্থাৎ ছ মাসে ন মাসে বারো মাসে এবং আঠারো মাসে টাকা পরিশোধ করার সময়সীমা হিসেবে সুদ ধার্য করা হবে আপনি এই সুবিধা পাবেন কিনা কিভাবে বুঝবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের ঘোষণায় যেহেতু বলা হয়েছে এই সুবিধা ফ্রি অ্যাপ্রুভ গ্রাহকরা পাবেন সেক্ষেত্রে আপনি এই সুবিধা পাচ্ছেন কি না তা জানার জন্য আপনাকে একটি এস করতে হবে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে থাকা রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ডিসিইএমআই লিখে পাঠাতে হবে পাঁচ সাত সরি বন্ধুরা পাঁচ ছয় সাত ছয় সাত ছয় নম্বরে যার পরেই ব্যাংকের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে আপনি এই সুবিধা পাবেন কিনা